নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি হান্ডি মটন রেসিপি নিয়ে চলে এসেছি। মাটির হাঁড়িতে করে খাসির মাংস রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো শুরু করা যাক। আমি এখন গ্যাসটা অন করছি। আমি তেলটা গরম করে নেব। তেল 150 গ্রাম তেল লাগবে, 600 গ্রাম খাসির মাংস। তেলটা আমি গরম করে নিচ্ছি। গরম হতে থাক, আমি তারে মশলাটা মাখিয়ে নেব। 600 খাসির মাংস, 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। আমি এবার পেঁয়াজগুলো নিয়ে নিলাম। জিরের গুঁড়ো সব 1 চামচ করে বন্ধুরা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে, ধনের গুঁড়ো বন্ধুরা, 4টে শুকনো লঙ্কা, 2টো রসুন, 2টো তেজপাতা, গোলমরিচটা আন্দাজ মতো, 1টা জায়ফল। আমি এটা একটু থেতো করে দেব, দেখিয়ে নিচ্ছি। এটা শাহি জিরে, 1টা স্টার মশলা, 2টো বড় এলাচ, 3টে ছোট এলাচ, 4টে ছোট ছোট দারুচিনি, 6টা লবঙ্গ আর 1টা জয়িত্রী। আমি এইগুলো দিয়ে দিচ্ছি, শুধু এইটাই আমি ফাটিয়ে নেব। আমি ফাটিয়ে নিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আমি অফ করে দিলাম। আর একটু বন্ধুরা আদা বাটা দিচ্ছি। নুন স্বাদ, মানে নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি গরম তেল, আমি এনে এই মশলার মধ্যে গরম তেল দেব। খানিকটা রেখে দিচ্ছি, এটা হাঁড়ির মধ্যে দেব বন্ধুরা। ভালো করে মাখাতে হবে বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নেবেন। এবারে আমি মাংস কটা, মাংসগুলো মাখিয়ে নিচ্ছি এর সাথে। সামান্য গরম মশলা আমি দিচ্ছি, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। সবই তো আমি আস্ত দিয়েছি, গরম মশলা হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে হাঁড়িটায় আমি যে তেলটা আছে বন্ধুরা, আমি হাঁড়িতে ঢেলে দেব। আমি গায়েতে একটু মাখিয়ে নেব তেলটা। বন্ধুরা যদি নতুন হাঁড়ি, তো যদি সন্দেহ হয় তাহলে একটু কাদা মাখিয়ে নেবে হাঁড়ির নিচেতে। আমি এবারে হাঁড়ির মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। জল লাগে না বন্ধুরা, তো এই মশলা ধোয়ার জলটা সামান্য আমি দিয়ে দিচ্ছি, এতে জল লাগে না। যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজে মানে ওইটা ওতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এবারে বন্ধুরা আমি চাপা দেবো,
একটা সরা নিয়েছি, এর মাপে আমি চাপা দিলাম। এবারে আমি যে আঠা মেখে রেখে দিয়েছিলাম এই মাখা আঠা দিয়ে পুরো এইটা আমি বন্ধ করে দেব। আটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি, এবার আমি জেলে দিচ্ছি। বন্ধুরা, 45 মিনিটের জন্য আমি লো আঁচে রেখে দেব। দেখুন বন্ধুরা, এই যে ছিদ্র করে দিয়েছিলাম এই বাষ্প বার হচ্ছে, অল্প অল্প করে বাষ্পটা বেরিয়ে যাওয়া ভালো। A few minutes later. বন্ধুরা, 45 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দেখবো আমাদের হান্ডি মটন কদ্দূর হলো। অফ করছি বন্ধুরা। আটাগুলো আমি ছুরি দিয়ে কেটে ফেলব। দেখুন বন্ধুরা, আটা সিদ্ধ হয়ে গেছে, খাওয়া যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখো, কত সুন্দর হয়েছে দেখো। আমি সামান্য একটুখানি মশলা ধোয়া জল দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু কোনো, দেখুন কত ঝোল হয়েছে। এবারে বন্ধুরা আমি প্লেটে তুলে নেব। বন্ধুরা, হান্ডি মটন রেডি। বন্ধুরা, এবার পরিবেশন হবে। বন্ধুরা, আমি এবারে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গলেছে, সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমি দেখছি একটু টেস্ট করে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুব মানে স্বাদ হয়েছে। আজকে আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় বন্ধুরা হাসি মুখে থাকবেন। টাটা, বাই বাই।